দেখো, আমি তোমার সাথে শুধুমাত্র দেখা করতে এসেছি আজকে। হ্যাঁ, ফার্স্ট টাইম কোনো মেয়ে ডেকে ছাড় চলে এসেছি, কি মানে পাগলা কি ওরে সিরিয়াসলি? তুমি হাসলে আমার সুকুন্দর আনছি না? হাসি হায় হায়। আচ্ছা, আমি যদি তোমায় প্রপোজ করি, তোমার বাড়ির লোক কি আমাকে মেনে নেবে? গুড কোশ্চেন, ইউ আর এ গুড কোশ্চেন। হ্যাঁ, মেনে নেবে তো। বহুত আচ্ছা লাগেগা। তুমি মানবে কি? হ্যাঁ, মেনে নেব। ও ইয়ার यार, ये कितनी ऑसम है यार। इतना सुकून। आमी बोलताम, आपनी की करे पारलेन एत सुंदर मेयेके एकाई रास्ताय छाड़ते? तोड़ चोख जावाते एई रोद छायाते। गाइस, एटा होच्छे सेम मेयेटा जे आमाके जोर करे भिडियो डिलीट करते बोलछिलो। की होरे आपसे ज्यादा घटिया आदमी हमने देखा नहीं, हम आपको बताए दे रहे हैं। अरे হচ্ছে সে যাত্রী ক্রাশের বুনু। বুনু, তোমার নাম কি বললা? আসা মিশ্র। আসা মিশ্র, আমি প্রথমে ভেবেছিলাম আসামি মিশ্র। তেরি ধড়কনো কি সরগোশি, মেরি ধড়কনো কি বাজতি হ্যায়, মেরি জাগতি নিগাহ হোতে পারে কোনো রাস্তায় কোনো হুট তোলা। অনেকদিন হয়ে গেল জেও স্টেশনে ইন্ট্রো নি না। হ্যাঁ, তো আজকে চলে এসেছি জেও স্টেশনে ইন্ট্রো নিতে। শুধুমাত্র ইন্ট্রো নিচ্ছি না, তো এক জায়গায় যাচ্ছি ভিডিও বানাতে। অনেক রিলস বানাবো, একটা ভিডিও বানাবো, লং ভিডিও। হ্যাঁ, তো তোমরা দেখবে, অনেক মজা হবে। তো হে গাইস, আমরা কেমন ইগুলো হ্যাপি না, সবাই ভালো আছে? আমিও ভালো আছি। হ্যাঁ, তো আজকে আমি যাচ্ছি কাশিম বাজার একটা মেয়ের সাথে দেখা করতে, শুধুমাত্র রিলস বানানো, ভিডিও বানানো এই সূত্রে। হ্যাঁ, গার্লফ্রেন্ডও বানিয়ে নিতে পারি তোমরা যদি বলো, ঠিক আছে? তো এটাই বেশি কিছু না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রাম আইডিটা ফলো করতে ভুলো না, ঠিক আছে? তো আমাদের ট্রেন চলে এসেছে, তো চলো আমরা আমাদের ডেস্টিনেশনে যাই। দেখো না আঁখোঁ সে ভিগা ভিগা প্যার বহ জাতা হ্যায়। বলছি, আমার গার্লফ্রেন্ডটা জ্বালালি, গার্লফ্রেন্ডের বাড়ি যেতে গেলে কোন স্টেশনে নামতে হবে একটু বলে দিবি? আমি তো জানি না তোর গার্লফ্রেন্ড কোথায় আছে। এতক্ষণ লাগে এটা বলতে? হ্যাঁ রে, ভালো আছিস কি বল? হ্যাঁ গাই, এটা হচ্ছে সেম মেয়েটা যে আমাকে জোর করে ভিডিও ডিলিট করতে বলছে। अरे सॉरी, ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। कोथा गेसलेस की कोर्स? सेटा पर्सनल। ओ माय गॉड, तू एटा ब्लॉगे छाड़बी एटा ओ केनो तोके बोलबो? সেটা বলতেও না পারিস, অনেক রকম পার্সোনাল কাজ হয় যেগুলো। আচ্ছা, ভালো আছিস তো? হ্যাঁ, বাড়ির সবাই ভালো আছে? তোর বয়ফ্রেন্ডটা? বয়ফ্রেন্ড ই কি হ্যায়? তোর সাথে বিয়ে হওয়ার কথা ছিল যে। তোর 18 সাল হই গেল কি রে? হে দাদা, হে বাবা, রে তোর মানে ওই মেয়ে, সরি ওই ছেলেটা দেখি হলো? হ্যাঁ, এই তো হবে তো অগ্রহায়ণ মাসে। হ্যাঁ, অনেক দেরি তো, ভোজ পাবো দিস তাহলে? হ্যাঁ, অপেক্ষায় থাকবো। দিদি ভালো আছো? দিদি বললাম, রাগ করো না। হ্যাঁ, গার্লফ্রেন্ডও বলতে পারতাম। কি করে, ঠিক আছে, টাটা। গাইজ, আমি কাশিমবাজার স্টেশন নেমে গিয়েছি। হ্যাঁ, এবার যাব সেই উচ্চ কাকিম, কি বলে হয়, কি হচ্ছে না গাইজ, তো যাই হোক ওটা বাদ দাও। হ্যাঁ, তো আমাকে ডাকছে বিষ্টুপুর কালীবাড়িতে, সেখানে কয়েকটা রিলস বানাবো, ভিডিও বানাবো, বউ বানিয়ে নিতে পারি। কি হচ্ছে, তোমার ইচ্ছা থাকলে তো যাই দেখি আগে বিষ্ণুপুর কালীবাড়ি থেকে ঘুরে আসি। হ্যাঁ, কি হচ্ছে একবার মানে ধরো সাসপেন্স, কিছু জানি না আমি। গাইজ, সেই উচ্চাকাঙ্ক্ষিত জাতির ক্রাশ, সবার ক্রাশের সাথে দেখা করতে এসেছি। হ্যাঁ, আর এই হচ্ছে সেই জাতির ক্রাশের বুনু। বুনু, তোমার নাম কি বললা? আসা মিশ্র। আসা মিশ্র, আমি প্রথমে ভেবেছিলাম আসামি মিশ্র। কি করে ভালো আছো? হ্যাঁ, তুমি কেমন আছো? আরে আমি ফাটা ফাটি আছি একবারে সেই। আর তোমার হোলি গেল কেমন কাটলো বলো? একটু বাজে। একটু বাজে মানে কেমন বুঝলাম না ব্যাপারটা, মানে একবারে বাজে এরকম বলতে চাইছিল। কে গো, আসো এখানে। হ্যাঁ, দিয়ে বলো। আসলে দীঘা ছিলাম, প্রথম কথা, সমুদ্রে তো হোলি খেলতে পারবো না। আরে দীঘা যাওয়ার ইচ্ছা আছে আমার, দীঘাতে গিয়ে সেই রিয়াকশন, শুধু রিয়াকশন, শুধু রিয়াকশন। ঠিক আছে, চল একদিন ঘুরে যাবো, একদিন সময় করে। আচ্ছা হ্যাঁ, তাহলে বল, টিকিটটা কাটবো, আমাকে বলে দিও, আমার বাড়ি তো কাছেই। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। হ্যাঁ, আমার বাড়ি জিয়াগঞ্জ। তোমার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি অরিজিৎ সিং এর বাড়ির পাশে। আমার
মানে মারাত্মক লেভেলে ফ্ল্যাট করে চলে গেল। রোনাল্ডো চারটে পা আর দশটা হাত, মা দুর্গার থেকেও জোর রোনাল্ডো। কি বলবো ভেবে পাচ্ছি না। হ্যাঁ দিয়ে বলো তোমার কটা বয়ফ্রেন্ড আছে? নাই বুনু, ওর বয়ফ্রেন্ড নেই। ছি ছি ছি, কম কষ্ট। ছিল না অতীত, অতীত 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 মনে রাখতে নেই নাকি? পাস্ট। এখন আমি ফিউচারের কোনো ভাবি। আমার কটা গার্লফ্রেন্ড আছে গুনি? হ্যাঁ, একটা দুটো তিনটে চারটে পাঁচ। গাইস গুনি তো শেষ হচ্ছে না, কি বলবো, শেষ হবে না আমার গার্লফ্রেন্ড গুনি। যাকে দেখি তাকে তাই লাগে বলে দিই। তার মানে কি বলবো, একটা মালগাড়িতে দুটো করে বউ রাখবো, হবে না? মানে একটা মালগাড়ি বলতে একটা বগিতে, একটা কামরাতে দুটো করে রাখবো, দেখতে হবে না? হ্যাঁ, আর যখন যাকে দরকার হবে, হাত পা টেপার দরকার হলে, মাথা টেপার দরকার হলে তখন ফোন করে ডাকবো। হ্যাঁ না 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 না, ভিআইপি গাড়ি, ট্রেন আছে নাকি? মনে হয় মালগাড়ি আছে, পপা করছে যে। এই যাত্রীর কাছের সাথে দেখা করতেছে, তোমাদের কি পছন্দ হয়েছে গাইজ? এই তোমাকে বলছি না তো, যত ব্যথা ছিল ইতনা সুকুন, তোমাকে বলছি না। হ্যাঁ একে দেখবে তোমরা পাতালেশ্বরের মেলাতে, প্রথম ভিডিওটাতে আছে। হুম, বললাম যে আমার গার্লফ্রেন্ডকে খুঁজে পাচ্ছি না, খুঁজে দাও, তোমার মতো দেখতে না খুঁজে এই মা আজকে গার্লফ্রেন্ড খুঁজে দিতে এসছে, কোথায় হবে বলো? এই ফাঁকা স্টেশনে দেখি তোমার কপালটাই খারাপ। সেদিন বললাম যে তোমার মতো দেখতে খুঁজে দাও, না খুঁজেই দিল না, এবার খুঁজেই দিল না, কি বলবো গাইজ। জানোই এর আমরা ছিলাম, আমাদের সাথে এরকমই হয়। পল মে হাসা, দেখো আমি তোমার সাথে শুধুমাত্র দেখা করতে এসেছি আজকে। হ্যাঁ ফার্স্ট টাইম কোনো মেয়ে ডেকেছে আর চলে এসেছি, কি মানে পাগলা, সিরিয়াসলি? দোনে নো কে পেচি দাসা দলিয়া রে, ইতনা সুকুন। এমা আমি মেয়েদেরকে ডাকবো, মেয়েরা আমার সাথে আসে দেখা করতে, ভাবো। হ্যাঁ তুমি মানবে কি? আমি তো তোমার বাড়ির লোককে আগে পাঠাবো, তারপরে তো তোমাকে পাঠাবো না। কি সোচ হে রে তেরি, মানা পড়েগা। হ্যাঁ তো আমার, আচ্ছা তোমার বাবার নাম্বারটা দিবে? হ্যাঁ দিব তো। কেন জিজ্ঞাসা করবে না? কেন যে কেন তো তুমি বলবে না যে কেন নিবে তোমার বাবার, আমার বাবার নাম্বার? তুমি তো, আমি তো জানি তুমি কেন নেবে। আমি বাবাকে ফোন করে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে চাও। ও ইয়ার ইয়ারি কিত্তি অসম ইয়ার। না এটা তো বলতামই না আমি। তাহলে কি বল? আমি বলতাম আপনি কি করে পারলেন এত সুন্দর মেয়েকে একাই রাস্তায় ছাড়তে? কি করে? তেরি ধড়কনো কি সর সোজি, থ্যাঙ্কস, মেরি ধড়কনো মে বাজতি হ্যায়, লাভ ইউ। আমি এটা বলতাম, সিরিয়াসলি আমি এটা বলতাম না যে তোমার মানে তোমার আপনার মেয়েকে আমি বিয়ে করব। ঝুট বলো, বার বার ঝুট বলো, এটা বলতাম না। হ্যাঁ হ্যাঁ তোমার বাবার নাম্বার দিবে, দিয়ে বলবো যে কি করে পারলেন এটা, আমাকে তো একটা কল করতে পারতেন। কি করে? আমাকে তো একটা কল করতে পারতেন, আমি নিয়ে আসতাম গিয়ে একা একা পাঠিয়ে দিয়েছে। সবার তাহলে তো আমি আমি নেব না, কি করে আমি নেব না। হ্যাঁ
गाइस बुनु के आ कैमरामैन बनने दिए छी की करे पारी आमी एगुलो हां की करे पारी सबाई वाले की करे पारो दादा सत्य तुम एक माल बटे ओ सॉरी এইসবই বলে হ্যাঁ অনেকেই হ্যাঁ এই তোমার বহরমপুরে একটা দাদা আছে ওর নাম বিশ্বজিৎ তুই কি করে পারিস ভাই এসব এখন ওকে বোঝাবে কে যে ধরো একজন মুচি জুতা সেলাই করতে কোনোদিন লজ্জা পাবে না পাবে না পাবে না সেরকম আমি হ্যাঁ ভিডিও করতে কোনোদিন লজ্জা পাবো না হ্যাঁ অনেক রাত হলো বাড়ি যেতে হবে গাইজ ঠিক আছে টাটা টাটা কিছু বলবে বলো তো যে কমেন্টে লিখে দিবে আই লাভ ইউ কমেন্টে লিখে দিবে আই লাভ ইউ হ্যাঁ তোমার নামটা বলো যে আই লাভ ইউ আমার নাম আই লাভ ইউ আমার নাম এইভাবে না ধরো আমার নাম বিশ্বজিৎ হ্যাঁ আমি বললাম যে কমেন্টে লিখে দিবে আই লাভ ইউ বিশ্বজিৎ দা ঠিক আছে সেরকমই তুমি দা লাগাবে না সোনা লাগাবে এই জানো তোমাকে দেখে না আমার একটা গান মনে পড়ছে এইভাবে একবার থাকো এইভাবে তাকাবে আমার দিকে আমি বলবো চোখ তুলে দেখো না কে এসেছে আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন এই গানটা মনে পড়লো তার আচ্ছা তোমরা বলবে কমেন্ট করে জানাবে যে তোমাদের গার্লফ্রেন্ডের বাড়ি যেতে গেলে তোমাদেরকে কোন স্টেশনে নামতে হবে হ্যাঁ আমার এখনো গার্লফ্রেন্ড হয়নি তো আমার যেদিন হবে সেদিন আমি জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাও কিন্তু হ্যাঁ কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে কোন জায়গাটা কোন মানে এক্সপ্রেশনটা কোন রিয়াকশনটা সবথেকে ভালো লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ আর ভিডিওটি পুরো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে ফেসবুক পেজটি ফলো করে দিবে আর যারা যারা আমার সাথে কথা বলতে চাও হ্যাঁ তারা আমাকে ইনস্টাতে SMS করতে পারো ইনস্টাগ্রাম আইডি হচ্ছে বিশ্বজিৎ _মন্ডল39 ইনস্টাতে সবার সাথেই কথা বলি ধরো সবার সাথেই প্রায় হ্যাঁ তো ইনস্টাতে অনেক আড্ডা হয় টাইম পাসও হয়ে যায় অনেক হ্যাঁ তো যাও যে যে কথা বলতে চাও ইনস্টাতে ফলো করে SMS করো কোনো ব্যাপার নেই সবসময় আছি হ্যাঁ আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক চাই মাস্ট মাস্ট সে যেখান থেকে দেখো তুমি ফেসবুক হোক আর ইউটিউব হোক হ্যাঁ আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও ঠিক আছে এটা কোনো গার্লফ্রেন্ড ছিল না ক্রাশ ছিল না কিছু ছিল না ঠিক আছে কিচ্ছু না হ্যাঁ এমনি ভাই একটা ভিডিও ধরো এরকম আমি বানাই চলে গিয়েছি বানাতে বাস তোমাদেরকে তো মজা দিতে হবে হ্যাঁ তো এটাই হলো মেন মুদ্দা কথা ভাই মুদ্দা এটা হলো মেন মুদ্দা কথা হ্যাঁ হচ্ছে না সরি মুদ্দা কথা আর মুদ্দা কথা হ্যাঁ এটা এবার হয়েছে ঠিক আছে তো এটা হলো মেন কথা হ্যাঁ তো ভিডিওটি ভালো লেগেছে আশা করি তো এতদূর যখন দেখেছো চলো লাইক সব কিছু করে দাও হ্যাঁ চলো টাটা পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে হ্যাঁ চলো টাটা।